নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে হলো সকালবেলা থেকেই দেখছি কারেন্ট নেই, জানি না কি হয়েছে, সকাল থেকে কারেন্ট নেই, আকাশের মুখও ভার। আর তাই জন্য ভাবলাম কি কারেন্ট যখন নেই আর সকালবেলা রুটি তরকারি না করে একটু সবাই মিলে ছাতু খেয়ে নেবো। ছাতুটা খেতে বেশ ভালোও লাগে আর অনেকক্ষণ পেটে থাকে, তাই সবার জন্যই ছাতু গুলে দিয়ে দিয়েছি। আর এখন আমার জন্য একটু ছাতু গুলছি। ওদের ছাতুতে একটুখানি লঙ্কা দিই, পেঁয়াজ দিই আর তার সাথে একটু আচার দিয়ে গুলে দিই, খেতে বেশ ভালো লাগে। কিন্তু যেহেতু আমি পেঁয়াজ লঙ্কা আচার কোনো কিছুই খেতে পারবো না ওষুধ খাচ্ছি বলে, তাই আমার ছাতুতে একটুখানি নুন আর জল দিয়ে গুলে নিচ্ছি। এটা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, এটাই খাবো। অন্যান্য সময় আচার দিয়ে খেলে ভালো লাগে, কিন্তু যেহেতু আমি আচার খেতে পারবো না তাই জন্য আচারটা দিই নি। আর সকালের টিফিনটা এই দিয়েই করে নেব। আর ফ্রিজে একটু কেক আছে, একটু না পুরো ওটা কেকটাই ধরা রয়েছে। কালকে মা কেকটা পাঠিয়েছিল, রাত হয়ে গেছিলো আর সবাই কালকে বিরিয়ানি খেয়েছিল, তাই জন্য সেটা আর বের করে নি, আজকে একটু বের করে রাখলাম। এটা সকালে সবাইকে কেটে দিয়ে দেবো। কালকে রাত্রে ঋষি কাটার জন্য বলেছিল, আমি আর কাটতে দিইনি ওকে আজকে, তাই ওকে বললাম তুই কাট। ওর কেকটা দেখার পর থেকেই কাটার ইচ্ছে ছিল, তাই ছোট মানুষ তো, ওকে বললাম তুই কাট, আমি সবাইকে পরিবেশন করে দেবো। সেই জন্য ও কাটতে নিয়ে বসেছে। প্রথমে বুঝতে পারছিল না কীভাবে কাটবে, আসলে গোল কেক কাটতে একটু অসুবিধা হয়, স্কোয়ার কেক হলে সুন্দর করে আন্দাজ করে কাটতে পারত, গোল কেক তো। ও তাই বলছে মা যদি ছোট বড় হয়ে যায়, আমি সে তুই কেটে দে, আমি সবাইকে দিই, যদি ছোট বড় হয় তাদেরকে আবার পরে আমি কেটে দিয়ে দেবো, তুই কাট। তাই ও কাটছে, আর প্রথমেই নিজের আর বাবার জন্যে ও কেটে নিয়েছে। খাও তো, খেয়ে হ্যাঁ খাও। কালকে এনেছে, মা পাঠিয়েছে, তা কালকে তো আর কাটিনি, অনেক রাত হয়ে গেছে না, তাই আজকে কেটে দিলাম। অত রাত্রিবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে, তুমি খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। মা জিজ্ঞেস করছিলো কেমন হয়েছে, নতুন একটা জায়গা থেকে বোন পাঠিয়েছে তো, টেস্টটা কেমন বলো একটুখানি। ভালো ভালো কেকটা, ডিজাইনটাও ভালো, সাদা আর ব্লু দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে। তুমি কি কোথাও যাচ্ছ? না, খেয়ে নাও এটা। হ্যাঁ সবাই খেয়েছে, তুমি খেয়ে বলো তো কেমন টেস্ট, মা বারবার জিজ্ঞেস করছিল। একটু নতুনত্ব আছে ফ্লেভারটা। সকালের টিফিন করে আমরা একটু বেরিয়েছিলাম, দরকার ছিল, তবে আজকে যা বাইরে রোদ না বেরালেই ভালো হতো, কিন্তু দরকার ছিল তাই বেরিয়েছিলাম। আর আসার পথে চিংড়ি মাছ নিয়ে আসবো, এটাও মাকে বলে গেছিলাম, কিন্তু মা বললো আনতে হবে না, মা বাড়ির থেকে রেখে দিয়েছে চিংড়ি মাছ, তাই আর নেওয়ার ঝামেলা নেই, একদম কাজ মিটিয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছি। ও মা, ভালো হবে মাছগুলো? হ্যাঁ খারাপ না, ভালো আছে। কত করে নিল বলো তো? সস্তা আছে না, যা পুরোটাই দিয়ে গেছে। সকালে রান্নাটা সেরে স্নান টান করে বাইরে এসে বসেছি। দুদিন ধরে এতটাই গরম পড়েছিল যে এখন দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভালোই হয়েছে, বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, আর বাইরে বসে বৃষ্টি দেখতে আমার বড্ড ভালো লাগে। ঘড়িতে 6টা মতন বাজে আর আমি আর ঋষি এসেছি স্পেন্সার্সে, দুজনে মিলে চলে এসেছি স্পেন্সার্সে কিছু গ্রসারি আইটেম কিনবো বলে। কিন্তু এসে গ্রসারি আইটেম না কিনে আমি দেখছি হচ্ছিলো কুর্তি, কি বলতো, যে পুজোর ড্রেস কেনা আমার হয়ে গেছে, কিন্তু এসছি যখন আর এই সব আইটেম দেখলে অন্যদিকে কি যেতে ইচ্ছা করে, আগে একটু ড্রেসটা দেখছি তারপরে যাব গ্রসারি আইটেম কিনতে। এখানে এসে দেখলাম বেশ ভালো কিছু কালেকশান এসছে, দামও খুব একটা বেশি না, আমার বেশ ভালো লাগছিলো, কিন্তু লোভ করলে হবে না, আমার পুজোর ড্রেস কেনা হয়ে গেছে, একটু দেখে চলে যাব ঋষির কাছে, গ্রসারি আইটেম কিনে বাড়ি ফিরে যাব। কোন ফ্লেভারটা পছন্দ হচ্ছে? ঋষি বাবা এখন অত চিপস নিও না, একটা দুটো একটা এসছে, ঠিক আছে নিয়ে নাও তাহলে। ঋষি একটা কফি নিয়ে নাও বাবার জন্য। মা বলছিল একটা নিতে, তাই দেখছি, ঠিক আছে। দুটো দুটো করে তুই তো সব বসে পড়েছিস রে। Thank you.
জিনিস কেনা হয়ে গেছে, এবার বিল করে বেরিয়ে যাব। তবে আরও কিছু জিনিস দেখেছি, এখন আর নেব না, পরে এসে নিয়ে যাব। এখন বিলটা করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরব। দেখো বাবা বাইরে একে একা ফুচকা খাচ্ছে, আজকে বাবা আজকে বাবাকে ধরে ফেলেছি, ফুচকা খাচ্ছে, আজকে বাবাকে ধরে ফেলেছি, আবার লুকিয়ে দাঁড়িয়ে আছে দাদা। বাইরে বেরিয়ে দেখলাম ঋষির বাবা আমাদের নেবে বলে চলে এসেছে, আর ও এসেই ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছে। বাইরে বেরালে বাইরের কিছু না খেলে ভালো লাগে বলো? আর বিশেষ করে ফুচকা, টক জলের গন্ধেই না লোভ এসে যায়, সেটা না খেয়ে কিছুতেই বাড়ি ফেরা যায় না। তাই আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্যে। আর এই স্পেন্সারের আশপাশে ফুচকার দোকান ছাড়া আর কিছুই নেই, তাই ফুচকা খাবো বলেই দাঁড়িয়ে পড়েছি। এখানকার ফুচকাটা বেশ ভালো মেখেছে, আর এই দেখো ফুচকা দিয়ে দিয়েছে। ফুচকা খেয়ে আমরা বাড়ি ফিরব। আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে।